বার্ধক্য ভাতা নবীকরণে লম্বা লাইন উপভোক্তাদের। বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে উপভোক্তাদের লম্বা লাইন দেখা যায়। বছর বা তার বেশি বয়সের মানুষেরা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পেয়ে থাকেন। সেই ভাতা নবীকরণের প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি রাজগঞ্জে। এদিন রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিচরণ ভিটা, চাকিয়া ভিটা, ভোটপাড়া, 9 নম্বর কলোনি সহ বিভিন্ন এলাকার বার্ধক্য ভাতা পাওয়া উপভোক্তাদের নবীকরণের কাজ করা হচ্ছে। বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সামিজউদ্দিন আহমেদ বলেন, চলতি মাসের 12 তারিখ থেকে এই ইন্দিরা গান্ধী জাতীয় বৃদ্ধ বয়স পেনশন স্কিম বা বার্ধক্য ভাতা নবীকরণের কাজ চলছে, যেখানে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বহু উপভোক্তারা আসছেন। তারা তাদের নবীকরণের কাজ করাচ্ছেন, শুক্রবার পর্যন্ত চলবে। শুধু আজকে না, এটা আজকে প্রায় 1 সপ্তাহ ধরে চলছে। আমরা প্রতিটা সংসদে যারা ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন স্কিমের আওতায় যারা টাকা পান তাদের একটা ভেরিফিকেশন চলছে, এটা সরকারি নিয়ম অনুসারে। আমরা প্রতিটা বুথকে ভাগ করে দিয়ে আজকে যেমন PS 5-6-এর 3টা বুথের এখানে মানুষজন আছে, এটা ভেরিফাই হচ্ছে। এটা শুরু হয়েছিল আপনার গত 14 তারিখ থেকে, 12 তারিখ থেকে শুরু হয়েছিল, এটা কালকে লাস্ট। এবার এর মধ্যে হয়তো অনেকে বয়স্ক আছে, তারা আসতে পারেনি, বিশ্বনাথ শয্যাশায়ী, তাদের বাড়ি বাড়ি আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে লোক গিয়ে সেটা ভেরিফাই করবে। আমাদের এই যে মানে বার্ধক্য ভাতার জন্য আমাদের এই অঞ্চলে আজকে কাগজপত্র, ভোটার কার্ড, আধার কার্ড সব কিছু জমা নিচ্ছে এবং ফোন নম্বর। তো আমরা বার্ধক্য ভাতা যাতে আমাদের সঠিকভাবে থাকে এবং হয় তার জন্য আমরা আজকে লাইনে দাঁড়াচ্ছি ভেরিফিকেশন হচ্ছে। আমরা সকাল 9টার সময় আসছি, এখন পর্যন্ত বিশাল বড় লাইন, এই লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি, এখনই তো চলছে। গরমে দাঁড়াতে পারতেছি না, বয়স্ক লোকরা, হ্যান্ডিক্যাপ লোক অনেক আসছে, অনেক বৃদ্ধরা আসছে, বয়স্করা আসছে, তাদেরকে খুব অসুবিধা হচ্ছে, তাদেরকে অগ্রিম আমরা তাদেরকে আগে লাইনে দাঁড়িয়ে দিচ্ছি। আমার নাম বাবলু সরকার, আমবাড়ি ভালাঘাটা, চাকিয়া ভিটা। বুঝে বুঝে মানে এর আগে ইয়েতে হয়েছে, রেল লাইনের ওপারটা ওই ওটা আলাদা ভাগ, আলাদা পার্ট, আর আমাদের পার্টটা আলাদা, আবার এদিকে সাউডাঙ্গি ফাউডাঙ্গি ভাড়াবাড়ি ওইদিকে আলাদা হচ্ছে, মানে ডেট বাই ডেট হচ্ছে আর কি। সাধারণত 10টার সময় আসছে, ওই যে বার্ধক্য ভাতা ওই ফর্ম জমা দিতে লাগে, গোপাল কীর্তনিয়া, ভোটপাড়া,